সকাল থেকে সুরের মূর্ছনা জেলার অলিপুরের ডেনিম লিমিটেডের প্রাঙ্গণে। উৎসব মুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে রেজিস্ট্রেশন করেন কারখানার শতাধিক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক। পরে একে একে অডিশনে অংশ নেন তারা। কাজের ফাঁকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করছে, এটার জন্য স্কয়ার গ্রুপকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। রিয়েলিটি শোতে আধুনিক লোকগান, রবীন্দ্র এবং নজরুল সহ নানা ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করেন প্রতিযোগীরা। 18,000 জাতি মানুষ সকলের সেরা, মানুষেতে আমানতে আছে আল্লাহর ইশারা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা। স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ তারা। এখান থেকে যারা কাজ করছে বিভিন্ন পর্যায়ে, তারা গাইছে এবং তাদের গান সারা বাংলাদেশ দেখছে। এখান থেকে সম্ভাবনাময় শিল্পী উঠে আসবে। এত সুন্দর একটা আয়োজন, যারা এত সারা বছর কাজ করছে তাদের জন্য আয়োজন করেছে মাসরাঙ্গা টিভি বা স্কয়ার, যারা তো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি আমরা এখানেও, আমরা পাবনাতেও অনেক ভালো ভালো শিল্পী পেয়েছিলাম, এখানেও সুরেশরা সেরকম মানে ভালো ভালো শিল্পী পাবো। স্কয়ার সুরেশের অডিশনে আজকে আমরা হবে হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা মোটামুটি একটা উৎসব পরিবেশের মাঝেই আছি, সকাল থেকে অনেক পার্টিসিপেন্টস আসছে, তাদের মাঝে দুই একজন অলরেডি ভালো শিল্পী পেয়েও গেছি আমরা, চলতে থাকুক। হবিগঞ্জ ছাড়াও পাবনা, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের কালিয়াকৈর ও ময়মনসিংহের ভালুকায় স্কয়ারের বিভিন্ন প্ল্যান্টের ভেন্যুতে আয়োজন করা হয়েছে রিয়েলিটি শো সুরের সেরার অডিশন পর্ব। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।